জগতরে প্রাণ তুমি করুণাময় জগতরে প্রাণ তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান তুমি আল্লাহ তুমি যিশু তুমি আজকে কমলমতি শিশুদের কাঁচা ব্রেনের ভিতরে বিভিন্ন শিরক আর বিদআতকে সিটিং ফিটিং করে দেওয়ার জন্য তামাম পৃথিবীব্যাপী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা নামধারী মুসলমানেরা স্বার্থের জন্য লুভে পড়ে নিজের স্বার্থকে হাসিল করার জন্য স্বার্থ সিদ্ধিকে হাসিল করার জন্য আজকে কিন্তু কলেজার টুকরা আমার আপনার মুসলমান কলেজার টুকরা সন্তানদেরকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পাঠায় দিই পিটি করার নামে সম্মান দেওয়ার নাম করে সম্মান শ্রদ্ধা বোধকে শিখানোর নাম দিয়ে তারা কিন্তু আজকে শিরক আর বিদআত শিক্ষা দিচ্ছে। আমি একটু ভিডিওতে লক্ষ্য করলাম, শুধু তাই নয়, ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত লাল গরু নীল গরু এই গরু সেই গরু দিয়া কিন্তু আজকে মুসলমানদের ব্রেনকে ধোলাই করা হচ্ছে। আমরা সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পৌঁছে দিই আমরা তো কি ক্লাস হচ্ছে কি পড়াচ্ছে এগুলো কিন্তু আমরা ওইভাবে অবজার্ভ করি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না। আমার কলিজার টুকরা সন্তান স্কুলে গিয়া কি পড়তেছে আর কি জানতেছে, সে কি ইমান হারা হচ্ছে, সে কি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আজকে আমার আপনার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসা এত বেশি দিই, এই সন্তানদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি দশটা নায়ক নায়িকার নাম বলো, এক নিঃশ্বাসের ভেতরে আপনার পনেরো বিশটা নায়ক নায়িকার নাম, শুধু দেশি নয় বিদেশি নায়ক নায়িকার নাম তারা হিন্দিতে আপনাকে বলে দিবে। এগুলো শিখছে, এগুলো লালন পালন করছে। আজকে পাশ্চাত্যের পোশাকগুলো 100% মুসলমানদের ভিতরে তারা পৌঁছে দিতে সক্ষম হয়েছে, তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য, মুসলমানদের ভিতরে শিরক আর বিদআতকে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যে জোর তারা প্রক্রিয়া গ্রহণ করেছে। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, স্কুলে গিয়ে পিটি করছে, সেই সময় দেখা যায় কোরআন তেলাওয়াত হওয়ার কথা মুসলমানদের, স্কুলে গিয়ে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে কোরআন তেলাওয়াত হওয়ার কথা, ভালো ভালো কথা হওয়ার, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকার দরকার, সেখানে লক্ষ্য করে দেখা যায় আজকে হিন্দুদের বিভিন্ন কিছু ঠাকুরের পূজার বিভিন্ন মূর্তির বিভিন্ন কোনো গান এই কমলমতি শিশুদের ভিতরে তাদের মেমোরিতে সেটিং ফিটিং করে দেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। তুমি করুণাময় জগতের প্রাণ, তুমি আল্লাহ, তুমি যিশু, তুমি ভগবান, এইটা থেকে মুসলমানেরা কি শিখতে পারে একসঙ্গে সকলকে দাঁড় করে রেখে? এইটা যখন বলা হয় তখন মুসলমানেরা ছোট্ট বাচ্চা ও কোরআন হাদিস যা শিখে দেওয়া হবে সেটাই কিন্তু তার দেল অন্তরের ভেতরে সেটিং ফিটিং করে নেবে। ছোট্ট অবস্থায় যদি বেয়াদবি শেখানো হয়, ছোট্ট অবস্থায় যদি শিরক আর বিদআতের দিকে যদি আমাদের সন্তানকে ঠেলে দিই তাহলে কিন্তু তারা সেই দিকেই ধাপিত হবে। এই জন্যই আমরা বলতে পারি একই কাপে যদি আমরা চা খাই হিন্দু আর মুসলমান, সঙ্গে সঙ্গেই বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ আমরা যতই ভালোবাসি না কেন তারা আমাদেরকে ওইভাবে ভালোবাসবে না। কারণ আজ থেকে 1500 বছর আগ থেকে শুরু করে ইহুদিরা মুসলমানদের বন্ধু কখনো হয় নাই, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না সারা ঠিক আছে, আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু জোর পর্ব তাদের কালচার তাদের সভ্যতা আজকে মুসলমানদের ভিতরে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মুসলমান সন্তানদের ভিতরে আজকে তারা সূক্ষ্মভাবে
তাদের যে আদর্শ, তাদের সভ্যতা, তাদের সামাজিকতা, এগুলো কিন্তু মুসলমানদের ভিতরে বহিরপ্রকাশ ঘটানোর জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য সূক্ষ্ম নীল নকশা তারা তৈরি করছে এবং সেটাতে তারা সফলও হচ্ছে। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন আল্টিমেটাম দিয়া, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা তোমাদের বন্ধু হতে পারে না, কখনোই তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ হাসিল হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বন্ধু গ্রহণ করবে, যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে, তারা তাদের পাওনা পেয়ে যাবে, তখন গলা ধাক্কা দেয়া মুসলমানদেরকে গভীর কূপের মধ্যে ফেলে দেয়া তারা তাদের স্বার্থ নিয়ামত করবে আর ফুর্তি করবে। 1500 বছরের ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, তাহলে বিশ্বনবীকে তারা তিলে তিলে কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল দিয়ে নবী রাসূলদেরকে তারা বন্দী করার চেষ্টা করেছে, এখনো আলেমদেরকে তারা বন্দী করার চেষ্টা করছে। আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করব, আমার কলিজার টুকরা সন্তান স্কুলে যাওয়ার পরে সে কি শিখছে। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার সন্তানকে 10টা নবীর নাম বলেন, পারবে না। সাহাবায়ে 10 জন সাহাবীর নাম বলেন, পারবে না। আপনাকে যদি বলা হয় 10টি কোরআনের সুরার নাম বলো, আপনার কলিজার টুকরা সন্তান পারছে না। আপনার ভালো 10টি ইসলামিক বইয়ের নাম বলো, পারবে না। অজু কেমনে হয়, গোসলের ফরজ কয়টি, অজুর ফরজ কয়টি, তেম্মমের ফরজ কয়টি, জানাজা বাবা মা মারা গেলে খাটিয়াটা সামনে থাকলে কলিজার টুকরা সন্তানকে যদি বলা হয় তোমার বাবার জানাজাটা পড়াও, ছাগলকে পানি দেখলে যেমন টেনে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না, আমার আপনার 2টা 4টা 5টা সন্তান আছে কলিজার টুকরা, বড় লাভ। আমরা অনেক কষ্ট করে লালন পালন করেছি, কলেজ ইউনিভার্সিটিতে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর চেষ্টা করেছি, ওই সন্তানকে আপনি MBBS ডক্টর, এরপরে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, বড় বড় বিদ্যাপীঠ বিদ্যান তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, জ্ঞানে গুণে তাদেরকে আমরা অনেক দূর নিয়ে গেছি, কিন্তু কলিজার টুকরা আমাদের সর্বোচ্চ সম্মানের পাত্র বাবা মা যদি মারা যায়, তো ওই সন্তানকে যদি বলা হয় জানাজা করো, পারবে না। অথচ হিন্দি গান, বাংলা গান, তামিলের কোন নায়িকা কোন নায়ক কোন ছবি কখন কি হচ্ছে, হলে আসতেছে কখন, আপডেট কি আসতেছে, এই সমস্ত নোংরা, এই সমস্ত অর্ধলঙ্গিত, এই সমস্ত ক্যাটিং, বিভিন্ন জামা পরা, পেট পিট বের করা, বিভিন্ন নোংরাপনা কিন্তু আজকে আমার আপনার কলিজার টুকরা শিশুর মাথার ভেতরে এগুলো সেটিং ফিটিং হয়ে তারা কলিজার টুকরা বাবা মার গলায় ছুরিয়া আঘাত করে, বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে, অধিকাংশ ডক্টর, পিএইচডি, ইঞ্জিনিয়ার, এরপরে বৈজ্ঞানিক, বিজ্ঞানিক, দার্শনিক, গবেষক, সাহিত্যিক, কবি নামে যারা বিভিন্ন বই প্রকাশ করে আজকে জাতির সামনে উপহার দিয়েছে, তাদের ফ্যামিলিতে তাদের পরিবারে গেলে আমরা লক্ষ্য করতে পারি অধিকাংশ এই ধরনের সুশিক্ষিত নামে আমরা যাদেরকে চিনি তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে জায়গা দিয়েছে। ঠেলাওয়ালা, রিক্সা চালক, দিন মজুর, কৃষক, দরিদ্র পরিবার থেকে আমরা লক্ষ্য করতে পারি তাদের বাবা মাকে তারা একই রুমের ভিতরে একটি রুম, ওখানেই কষ্ট করে পানি আসলে তাদের গায়ে পানি, শরীরের উপরে পানি পড়ে, ছাদ নাই, বিল্ডিং নাই, এরপরও মাকে নিয়ে বাবাকে নিয়ে একই বাড়িতে থাকছে। এজন্য সুশিক্ষিত বলতে আমরা কি বুঝি, ডক্টর শহীদুল্লাহ একটি কথা বলে গেছে যে কোরআনের জ্ঞান যদি কারো না থাকে, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তার অর্জন করে, আর ওর দেখা যায় যে 2-4টি সার্টিফিকেট যদি পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তার সার্টিফিকেট যদি বালিশের নিচে রেখে দেয়, তার কাছে যদি রেখে দেয়, মাথার পাশে যদি সার্টিফিকেটের গাদা পড়ে থাকে আর কোরআনের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষ তাকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী পণ্ডিত বলতে পারে,
কিন্তু আল্লাহর ওই শিবানী কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে না যার সিনার মধ্যে থাকবে না ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞানী বলতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে ওই ব্যক্তিটি মূর্খ কোরআন 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 আজকে ব্যক্তিগত জীবনে নাই পারিবারিক জীবনে নাই সামাজিক জীবনে নাই আমার আন্তর্জাতিক জীবনে নাই গোটা ওয়ার্ল্ড মুসলমান আজকে কোরআন থেকে বহু দূরে গান বাজনা থিয়েটার ডুগি তবলা নায়ক নায়িকা গায়ক গায়িকা অপসংস্কৃতির ভিতরে আমার আপনার কলিজার টুকরা কিন্তু আজকে ডুবে পড়ছে তারা ওই দিকে ঝাঁপিয়ে পড়ছে উদাসীন হয়ে যাচ্ছে বাবা মার শ্রদ্ধা বোধ নাই বড়কে দেখলে সম্মান করে না এই জন্য আমাদের এই সাবজেক্টগুলো আমরা একটু দেখব চিন্তা ভাবনা করব অবজার্ভ করব যে আমার সন্তান স্কুলে যাচ্ছে সে কি শিখছে সে কি শিক্ষা গ্রহণ করছে এগুলো আমাদের অবশ্যই দেখা দরকার দেখুন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হিন্দুত্ব বিভিন্ন শিক্ষা আমার আপনার মুসলমানদের সন্তানদের ভিতরে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে 800 পোশাক আজকে দেখা গেল ফিটিং পোশাক পরে যখন লিফট লাইফ পিটি করতে যায় এই ধরনের যুবক যুবতী বোনেরা যখন লিফট লাইফ বিভিন্ন পিটিতে যখন যায় দেখা যায় ইয়াং অনেকগুলো শিক্ষক পাশে দাঁড়িয়ে থাকে এরপর ইয়াং অনেক যুবক ছাত্র আছে তারা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকে দুঃখ লাগে কষ্ট লাগে আফসোস হয় আমার আপনার সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নেবার পরেও তারা বোরখা পরে তারা স্বাধীনতাভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারে না যেতে পারে না এটা আমাদের জন্য একটি ধিক্কার কষ্টের জায়গা প্রিয় ভাইরা এজন্য বলতে চাই আসুন আমাদের সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে হবে তাছাড়া শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আমরা দিতে চাই তাহলে শেষ মৃত্যুর সময় সন্তানটি যেই জায়গাতে পড়াশোনা করুক কোরআনের জ্ঞান তাদেরকে দিতে হবে কারণ আমি আপনি মারা যাবার পরে আমাদের সন্তানগুলো যেন জানাজা করতে পারে 10টা নবীর নাম কোরআনের 10টি সূরা কিভাবে নামাজ পড়তে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় এগুলো বিষয়গুলো আমরা ছোটবেলায় যদি শিক্ষা দিতে না পারি তাহলে ভবিষ্যৎ অন্ধকার পিতামাতাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ পাক আমাদের সকলকেই মুসলমানদের চরিত্র গঠন করে এবং মুসলমানের যে চিন্তা চেতনা এগুলো লালন পালন করে আমাদের সভ্যতা হিন্দুদের সভ্যতা আলাদা আমাদের সভ্যতা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের সভ্যতা আলাদা কখনোই মিল হতে পারে না এই জন্য আসুন কোরআন শিখি কোরআন পড়ি কোরআন দিয়ে জীবন গড়ি এবং নিজে বাঁচি সন্তানদেরকে বাঁচাই পরিবেশ পরিবারকে বাঁচাই সমাজকে বাঁচাই দেশকে বাঁচাই কোরআনের রঙে রঙিন করে যেন ইহকালে শান্তি পরকালে মুক্তি নে জান্নাতের সর্বোচ্চ মাকাম পরিবার সহ যেন জান্নাতের সর্বোচ্চ সিটে আমরা জায়গা নিতে পারি সমপরিবারের সমস্ত সদস্য যেন একই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন থাকার সৌভাগ্য দান করেন